আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মধ্যে আদিপিতা এবং মাতা মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের সম্পর্কে আপনাদের অবগত করাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি জমিনের উপর অর্থাৎ পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে ইচ্ছে করছে। সেই স্বাধীন ইচ্ছা শক্তি ও চিন্তার অধিকারী হবে আমার জমিনে, যেই ধরনের কার্যকলাপ করতে ইচ্ছা করে সেই কার্যকলাপ করতে পারবে, নিজের প্রয়োজনের বিষয়সমূহে নিজের স্বাধীন ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে, যেন সে আমার স্বাধীন ক্ষমতা এবং আমার আধিপত্য বিস্তারের প্রকাশ্য ক্ষেত্র হবে। আল্লাহ পাকের কথা শুনে ফেরেশতারা বিস্ময়ে হতবাক হয়ে রইলেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন, যদি আপনার এই প্রতিনিধি সৃষ্টির উদ্দেশ্য হিকমত এটাই হয়েছে যে সেই দিবারাত্রি আপনার তাসবিহ পাঠে মগ্ন থাকবে এবং সবসময় আপনার পবিত্রতা ও মহত্বের গুণগান গাইবে, তবে এই উদ্দেশ্য সাধনের জন্য আমরাই তো আছি, প্রতি মুহূর্তেই আপনার প্রশংসা ও গুণগান করছি এবং বিনা দ্বিধায় আপনার আদেশ পালন করছি। আমাদের কাছে তো এই মাটির মৃত জীব থেকে বিবাদ ও কলহের গন্ধ আসছে। এমন না হয় যে এই সৃষ্টি আপনার জমিনের জগরা পাশাত লাগিয়ে রাখে এবং রক্তপাত ঘটায়। হে আল্লাহ, কোন হেকমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে প্রথমেই এই আদব শিক্ষা দেওয়া হলো যে স্রষ্টার কার্যকলাপ সম্পর্কে সৃষ্ট জীবের তাড়াহুড়া করে কোনো মন্তব্য করা উচিত নয়, আর স্রষ্টার পক্ষ থেকেই মূল তত্ত্ব প্রকাশ করার আগেই অনুসূচন জীবের শব্দ অপ্রসন করা উচিত নয়। অতঃপর আল্লাহ তাআলা তিনি ওই সমুদয় পদার্থকেই ফেরেশতাদের সামনে প্রবেশ করলেন এবং বললেন, যদি তোমরা তোমাদের সন্দেহের ক্ষেত্রে সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমুদয়ের নাম আমাকে বলে দাও। তারা বলল, আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো কিছুই জানা নেই, বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। ফেরেশতারা যখন এভাবে নিজেদের অক্ষমতা ও অপারগত স্বীকার করে নিলেন, তখন তিনি বললেন, হে আদম, তাদেরকে সকল পদার্থের নাম বলে দাও। সে তাদেরকে এই সকলের নাম তাদেরকে বলে দিলে তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আকাশমণ্ডল এবং পৃথিবীর অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা ব্যক্ত করো তা তোমাদের অন্তরে গোপন রাখো তাও আমি জানি। হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করা হয়েছিল যে সে বিষয়ে মুসাফিরগণ দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক প্রকার জগতের যাবতীয় বস্তু যা অতীতকাল থেকে ভবিষ্যৎকাল পর্যন্ত অস্তিত্ব লাভ করেছে, অস্তিত্ব লাভ করবে বা করেছে, সেই সমুদয় নাম ও মূল তত্ত্ব জ্ঞান হযরত আদম আলাইহিস সালামকে দান করা হয়েছিল। দ্বিতীয় প্রকার মত হল, সে সময়ে যে পরিমাণ বস্তু জগতে বিদ্যমান ছিল এবং হযরত আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করা হয়েছিল সেই সম্বন্ধে সম্পর্কিত জ্ঞান তাকে দেওয়া হয়েছিল। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামকে ইলমে গুণে এমনভাবে গুণগণিত করা হয়েছিল যে ফেরেশতাদের পক্ষেও তার শ্রেষ্ঠত্ব এবং খেলাফতের যোগ্যতার স্বীকার না করে উপায় থাকল না। তাদের একথা মানতেই হলো যে যদি আমাদেরকে আল্লাহর জমিনে তার প্রতিনিধি বানানো হতো তাহলে সৃষ্ট জগতের যাবতীয় রহস্য সম্পর্কেই অজ্ঞ থাকতাম, আর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেই সব বৈশিষ্ট্য জ্ঞান দান করেছেন সেই সম্পর্কে সম্পূর্ণ অনুবহিত থাকতাম, কারণ আমাদের তো পানাহারের প্রয়োজন হয় না, যার জন্য আমরা জমিনের মধ্যে নিহিত খাদ্যদ্রব্য ধন ভাণ্ডারের অনুসন্ধান করতাম। পানিতে ডুবে যাওয়ার আশঙ্কাও আমাদের নেই, যার জন্য আমরা নৌকা ও জাহাজ নির্মাণ করতাম। আমাদের রোগ ব্যাধির আশঙ্কাও নিজে, এর জন্য আমরা বিভিন্ন অসৎ জাতীয় বস্তুর বৈশিষ্ট্য, রাসায়নিক যোগ্য পদার্থবিদ্যা ও যৌথবিদ্যা, উপকারিতা ও চিকিৎসা শাস্ত্রের উদ্ভাবন এবং বিদ্যা ও মনোবিজ্ঞানের প্রভৃতি অসংখ্য প্রকারের বিদ্যা ও বিষয়ের রহস্য ও হিকমত সম্পর্কে অবহিত হতে পারতাম। নিঃসন্দেহে এটা শুধু মানুষের জন্য উপযোগী যে সেই পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব হবে এবং অভিশপ্ত পরিচয়, জ্ঞানবিদ্যা ও বিষয় সম্পর্কে অবহিত হয়, আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের যথাযথ অধিকার আদায় করবে। তো প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানাবো হযরত আদম আলাইহিস সালামের বেহেস্তের অবস্থান এবং মা হাওয়ার সঙ্গে বিবাহ নিয়ে। আদম আলাইহিস সালাম এক দীর্ঘ সময় পর্যন্ত একাকী জীবনযাপন করতে থাকলেন, কিন্তু তিনি জীবনযাপন এবং সুখ ও শান্তিতেই ধরণীয় নিজন্যতা একাধিকত্ব বোধ করেছিলেন। দেখা গেল তার স্বভাব ও প্রকৃতির কোনো সঙ্গী ও সাথীর অনুসরণ করছে, তাই আল্লাহ পাক হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম নিজের জীবন সঙ্গী পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং অন্তরে প্রশান্তি অনুভব করলেন। আল্লাহর পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের প্রতি এই অনুভূতি ছিল যে বেহেস্তের যেখানে ইচ্ছা তারা
বসবাস করবেন, যে কোনো বস্তুর ইচ্ছা ব্যবহার করবেন, যাহা মন চাই খাবেন। কিন্তু নির্দিষ্ট একটি বৃক্ষকে দেখিয়ে বলা হয়েছিল যে তার ফল বক্ষণ করিও না, এমনকি তার কাছেও যেও না। তাদের এই আদেশ পাওয়ার পর এখন ইবলিস একটি সুযোগ পেয়ে বসল। সে হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের অন্তরে এই কুমন্ত্রণা দিল যে এই নিষিদ্ধ বৃক্ষটি অমর বৃক্ষ, এই বৃক্ষের ফল খেলে চিরন্তন শান্তি ও সুখের সঙ্গে বেহেস্তে বসবাস করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা অবধারিত হয়ে যাবে। ইবলিস আরও নানান ধরনের শপথ তাদের মনে এই বিশ্বাসের জন্ম দিল যে সে তাদের হিতাকাঙ্ক্ষী শত্রু নয়। ইবলিসের কথা শুনেই হযরত আদম আলাইহিসসালামের মানবিক স্বভাব ও গুণাবলীতে এই ভুল ত্রুটি প্রকাশ পেল এবং তিনি বলে বসলেন যে হুকুমটি আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা ছিল, কোনো মুরব্বী গুরুর পরামর্শ নয়। শেষ পর্যন্ত তা অনন্তকাল বেহেস্তে বসবাস করে এবং আল্লাহর সান্নিধ্য থাকার সংকল্পে দুলৈমান অবস্থা সৃষ্টি করে দিল। ফলে তারা সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলে তা খাবার সঙ্গে সঙ্গেই মানব সৌলভ অবধারিত অবস্থায় মাথা চাড়া দিয়ে উঠল। দেখতে পেলেন যে তারা দুজনেই নগ্ন হয়ে পড়েছেন এবং বেহেস্তি পোশাক থেকে বঞ্চিত হয়েছেন। সঙ্গে সঙ্গে আদম ও হাওয়া উভয়ে গাছের পাতা দিয়ে নিজ নিজ অবস্থান ডাকতে শুরু করলেন। এটা যেন মানব সভ্যতার শুরু ছিল, যেই দেহ আবৃত করার জন্য তারা সর্বপ্রথম গাছের পাতা ব্যবহার করলেন। ওইদিকে এই ঘটনা ঘটেছিল যে আল্লাহ তাআলা তিরস্কার নাজিল হল এবং আদমের কাছে এই জবাবদিহি চাওয়া হলো যে এই নিষেধ করা সত্ত্বেও তা কেন লঙ্ঘন করল। আদম তো আদমই ছিলেন, আল্লাহর প্রিয় সৃষ্টি, তাই তিনি শয়তানের সাথে নতুন বিতর্কে লিপ্ত হলেন না, নিজের ভুলকেই অপবাক্যর আবরণ ডাকতে চেষ্টা করলেন না, লজ্জা ও অনুতাপের সঙ্গে স্বীকার করলেন যে ভুল তো অবশ্যই হয়েছে, কিন্তু তার আল্লাহর অবাধ্য নয়, বরং মানবিক স্বভাবজাত ভুল তারই কারণ। তারপরই তার ভুল এজন্য তিনি তওবা করে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদের এই উজুর কবুল করলেন এবং ক্ষমা করে দিলেন। কিন্তু এদিকে পৃথিবীতে আদম আলাইহিসসালামের আল্লাহর প্রতিনিধিত্ব করার সময় এসে গিয়েছিল, তাই আল্লাহ তাআলা হিকমতের চাহিদা মোতাবেক সঙ্গে সঙ্গে এই নির্দেশ জারি করা হলো যে হে আদম, তোমাকে এবং তোমার সন্তানদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জমিনে অবস্থান করতে হবে এবং তোমার শত্রু ইবলিস শয়তান ও শত্রুতা ও প্রবঞ্চনার যাবতীয় উপকরণ সহ সেখানে অবস্থান করবে। তোমাকে এই ফেরেশতা সৌলভ এবং অবতসতার মৌলক এই দুই ধরনের বিপরীতমুখী শান্তির মধ্যস্থলে জীবনযাপন করতে হবে। তা সত্ত্বেও তুমি এবং তোমার সন্তানেরা যদি আমার এক নিষ্ঠবান্ধ ও সত্যিকারের প্রতিনিধি সাব্যস্ত হও, তোমার আসল বাসস্থান বেহেস্ত থেকেই অনন্তকালের জন্য তোমাদের মালিকানা দেওয়া হবে। সুতরাং তুমিও তোমার স্ত্রী আপাতত এখান থেকে চলে যাও, গিয়ে আমার জমি গিয়ে বসবাস করতে থাকো এবং নিজের নির্দিষ্ট আয়ুকাল পর্যন্ত আমার অনুগত্য ইবাদত বন্দেগীর হক আদায় করতে থাকো। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।